ভাই বন্ধুরা আমাদের চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত আগের ভিডিওতে আমি এই কলার দেওয়া কামিজটি কাটিং করে দেখিয়েছিলাম এই ভিডিওতে আমি এটি কলার কীভাবে অ্যাটাচ করতে হয় সেটা দেখাবো যারা যারা কাটিং ভিডিও দেখেননি আমি লিঙ্ক ওপরে আই বাটনে দিয়ে দেবো অবশ্যই সেখান থেকে ভিডিওটি দেখে নেবেন তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক সবার প্রথমে আমরা এখানে গলার দাগটা দিয়ে নেব আমি এখানে গলা নিচ্ছি তিন ইঞ্চি আপনারা নর্মালি যা গলা নেন তার থেকে দুশোতা মতন বাড়িয়ে নেবেন আমি এখানে তিন ইঞ্চি গলা নিলাম এরপরে আমরা ব্যাক পার্ট এবং ফ্রন্ট পার্টের গলার ডিপটা আলাদা করে কাটিং করব আমরা প্রথমে ফ্রন্ট পার্টের গলার ডিপটা নিচ্ছি তিন ইঞ্চি তিন ইঞ্চি দাগ দিয়ে এইভাবে আমরা বক্স করে নেব এরপরে আমরা ফ্রন্ট পার্টের গলাটা নেব পৌনে ইঞ্চির মতো বা হাফ ইঞ্চি নিলেও কোনো অসুবিধা হবে না তারপরে এইভাবে আমরা শেপ দিয়ে দেবো এইভাবে রাউন্ডে শেপ দিয়ে এই অনুযায়ী আমরা কাটিং করে নেব এইভাবে কাটিং করে নেবার পরে আমরা কাঁধগুলো কাটিং করে নেব তার জন্য ব্যাক পার্ট এবং ফ্রন্ট পার্টের কাঁধগুলো আমরা এইভাবে মিলিয়ে রাখব রাখার পরে আমরা এখানে হাফ ইঞ্চি ডাউন করে দেব ঠিক আছে হাফ ইঞ্চি এইভাবে ডাউন করে শেপ দিয়ে আমরা এই অনুযায়ী কাটিং করে নেব এইভাবে আমাদের ব্যাক পার্ট এবং ফ্রন্ট পার্ট দুটোই কাটিং করা হয়ে গেলো এরপরে আমরা ফ্রন্ট পার্টের গলাটা প্রথমে রেডি করে নেব তার জন্য দেখুন আমি এখানে পেস্টিং নিয়েছি পেস্টিংটাকে এভাবে ডবলে ভাঁজ করে রাখলাম এরপরে আমরা এখানে ডিপটা নিচ্ছি চার ইঞ্চি এবার এদিক থেকে চড়া নিচ্ছি আমি পৌনে ইঞ্চি এরপর এটাকে আমরা এইভাবে ভি সেপ দিয়ে দেবো আমি এখানে ভি সেপ গলা ড্র করছি আপনাদের যেরকম মর্জি আপনারা কিন্তু সেরকম গলা এখানে ড্র করে নিতে পারেন আমরা আগেও আরও একটি ভিডিওতে দেখিয়েছিলাম কিভাবে কলার কামিজ কাটিং করতে হয় এবং সেলাই করতে হয় সেই ভিডিওর লিঙ্ক আমি নিজের ডিসক্রিপশান বক্সে দিয়ে দেব সেখানে আপনারা অন্য রকমের গলার ডিজাইন পেয়ে যাবেন দেখুন এটাকে আমরা এইভাবে পেস্টিংয়ে আয়রন করে নিলাম এরপরে এই ধার দিয়ে এইভাবে মুড়ে মুড়ে আমরা পুরোটা সেলাই করে নেব আমাদের ভিডিও আপনাদের ভালো লাগলে অতি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বাটনটিও প্রেস করে দেবেন যাতে আমরা যখনই ভিডিও আপলোড করি তার নোটিফিকেশান যেন সবার আগে আপনার কাছে পৌঁছে যেতে পারে দেখুন এইভাবে আমি সেলাই করে নিলাম এরপরে এটাকে মিডিল পজিশান থেকে এইভাবে ভাঁজ করে আমরা ওপরের এক্সট্রা কাপড়টা কাটিং করে বাদ দিয়ে এখানে একটি ছোটো কাট লাগিয়ে দেব এরপরে আমরা ফ্রন্ট পার্টটা নিয়ে নেবো ফ্রন্ট পার্টটা আমরা ঠিক যে মিডিল পজিশনে আছে ঠিক মিডিল পজিশনে আমরা এটি এইভাবে রাখবো রেখে আমরা এর ধার দিয়ে একদম সেলাই করব যেমন পেস্টিং আছে সেই পেস্টিংয়ের ধার দিয়ে আমরা এইভাবে সেলাই করব আমাদের ফ্রন্ট পার্টটা কিন্তু সোজা দিকে আছে তারপরে পেস্টিংটা আমি এইভাবে রেখেছি আপনারা চাইলে প্রথমে একটি সোজা সেলাই দিয়ে দিতে পারেন তাহলে সুবিধা হবে পেস্টিংটা তাহলে সরে যাবে না দেখুন এইভাবে সেলাই করে নিলাম এরপরে ভেতরের এক্সট্রা কাপড়টা আমরা কাটিং করে বাদ দিয়ে দেব এইভাবে কাটিং করে বাদ দেবার পরে এর মধ্যে আমরা কিছু ছোটো ছোটো করে কাট লাগিয়ে দেব যাতে আমাদের এটি উল্টে নিতে সুবিধা হয় এরপরে আমরা এটিকে উলটিয়ে নিয়ে চলে যাব আপনারা চাইলে এর মধ্যে দিয়ে দিকে এইভাবে এরপরে হাত দিয়ে তুরপাই করে নিতে পারেন আমি আপাতত একটি কাঁচা সেলাই করে নেব পরে আমি এটি হাত দিয়ে তুরপাই করে নেব আমি হাফ ইঞ্চি দূর দিয়ে একটি কাঁচা সেলাই করে দিচ্ছি এইভাবে দেখুন এইভাবে গোলাটা রেডি করার পরে আমরা ব্যাকপার্টটা নিয়ে এর ওপরে উলটিয়ে রাখবো এরপরে আমরা কাঁধগুলো একে অপরের সাথে মিলিয়ে ধরে এইভাবে আমরা জয়েন করে নেব দুটো কাঁধে আমরা পরপর জয়েন করে নেব দেখুন এইভাবে জয়েন করে নিলাম এরপরে আমরা কলার কাটিং করব তার জন্য আমরা প্রথমে গলাটা মেপে নেব দেখুন আমি কিভাবে করছি এই দুটো পার্টকে আমরা এইভাবে ধরবো ধরে আমরা ব্যাক এইভাবে ধরে ভালো করে এইভাবে মিলে আমরা এটাকে রেখে দেব দুটো পার্ট যেন সমান থাকে এইভাবে মিলে রাখার পরে আমরা ইঞ্চি টেপ দিয়ে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমরা মেপে নেব ঠিক আছে এইভাবে একদম ধার দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে মেপে দেখব কত আসছে দেখুন আমাদের এখানে আট ইঞ্চি আসছে তারপর আমাদের ষোলো ইঞ্চির কলার কাটিং হবে দেখুন কলার কাটিং করার জন্য পেশেন্টটাকে এভাবে ডবলে ভাঁজ করে আমরা রেখে দিলাম এরপরে নিচে থেকে একটি সোজা লাইন টেনে নেব ঠিক আছে এইভাবে পেশেন্টটা সোজা হয়ে গেল এরপরে তিন ইঞ্চি থেকে দাগ দেবো তারপরে দাগটাকে এইভাবে ঘুরিয়ে দেব ঠিক আছে এরপরে এটাকে আমরা মেপে দেব কোথায় আট ইঞ্চি হচ্ছে দেখুন এইখানটা করে আমাদের ঠিক আট ইঞ্চি আসছে এই জায়গাটা আমরা এইভাবে পয়েন্ট করে নেব এরপরে এখান থেকে আমরা এক ইঞ্চি এক ইঞ্চি করে এইভাবে দাগ দিয়ে দেব মানে আমাদের কলার টোটাল চড়াটা থাকবে এক ইঞ্চি ঠিক আছে এইভাবে করে নিলাম নেওয়ার পরে এখানটা হালকা এইভাবে সেপ দিয়ে দেব এরপরে আমরা এই অনুযায়ী কাটিং করে কাপড়ের ওপরে আয়রন করে নেব দেখুন এইভাবে আয়রন করে নিয়েছি এরপরে আমরা এই ধার থেকে হাফ ইঞ্চির মতন কাপড় রেখে এইভাবে আমরা এক্সট্রা কাপড়টা কাটিং করে দেব এইভাবে করে নেবার পরে আমরা এটিকে ভাঁজ দিয়ে মুড়ে আমরা এইভাবে সেলাই করবো অনেক সময় এইভাবে ভাঁজ দিয়ে মুড়ে সেলাই করতে আমাদের অসুবিধা হয় যদি আপনাদের কোনো সমস্যা হয় তখন এই কাপড়টার উপর এইভাবে কিছু কাঠ লাগিয়ে দেবেন ছোট ছোট করে দেওয়ার পরে আপনারা এইভাবে ভাসতে মরে সেলাই করবেন দেখবেন প্রতিটি পার্ট সমানভাবে সেলাই হয়ে যাবে কোনো রকম অসুবিধা ছাড়াই এইভাবে আমরা পুরোটা সেলাই করে নেব দেখুন এইভাবে সেলাই করার পরে যে এক্সট্রা কাপড়টা ছিল তার উপর এই পাটটা রেখে আমরা পেস্টিংয়ের ধার দিয়ে একদম সেলাই করব সেলাইটা আমি ঠিক এই জায়গাটা থেকে শুরু করছি এইখান থেকে আমরা সেলাইটা করে যাব যেইভাবে পেস্টিংটা আছে ঠিক সেই অনুযায়ী আমরা একদম ধার দিয়ে ধার দিয়ে সেলাই করে দেব খেয়াল রাখবে সেলাইটা যেন পেস্টিংয়ের উপর না উঠে যায় একদম ধারতে ধারতে করে ঠিক এই জায়গাটা করে এসে আমরা সেলাইটা শেষ করে দেবো আমরা কাপড়গুলো কাটিং করে ভালো করে লক্ষ্য করুন আমি এই রাউন্ড সাইডে এক চাপের মতো কাপড় এইভাবে রেখে কাটিং করছি এটা আমাদের মেন কামেজের সঙ্গে অ্যাটাচ হবে সেই জন্য এরপরে এর ভেতর দিকটা আমরা দুসুতোর মতো কাপড় রেখে এক্সট্রা কাপড়টা কাটিং করে বাদ দিয়ে দিচ্ছি এইভাবে কাটিং করে নেবার পরে আমরা ছোট ছোটো করে এর মধ্যে কাট লাগিয়ে নেব এইভাবে ছোটো ছোটো করে কাট লাগিয়ে নিচ্ছি এরপরে আমরা এদিকে সম্পূর্ণ উল্টিয়ে নেব এইভাবে সম্পূর্ণ উলটিয়ে নেব তারপরে আমরা এটিকে ভালো করে নখ দিয়ে চেপে চেপে সোজা করে নেব আপনারা কিন্তু চাইলে এর ওপরে আয়রন করেও নিতে পারেন এতে আপনাদের অনেকটাই সুবিধা হবে এইভাবে করে নেবার পরে আমরা এটিকে ডবলে ভাঁজ করে এর মিডিল পয়সান এটি কাঠ লাগিয়ে দেব এরপরে আমরা মেন পার্টটা নিয়ে নেব মেন পার্টটা নিয়ে আমরা ব্যাক পার্টের মিল পজিশানটা যে আছে এখানটা একটি দাগ দিয়ে দেবো যখন আমরা কলারটা অ্যাটাচ করব যেন কাঠটার সাথে এই দাগটা আমাদের এইভাবে মেলে ঠিক আছে এরপরে আমরা এই এক ধার থেকে কলারটা অ্যাটাচ করা শুরু করব ঠিক আছে এইভাবে ধরে আমরা কিন্তু কলারটা অ্যাটাচ করব আপনাদের সুবিধার জন্য আমি আরও একটি কথা বলে রাখি এইভাবে পেস্টিংটা রেখে আপনারা এই ধার দিয়ে এইভাবে দাগ দিয়ে দেবেন ঠিক আছে তাহলে কিন্তু কলাটা অ্যাটাচ করার সময় আপনার সেলাইটা কোথা দিয়ে হবে আপনারা কিন্তু বুঝতে সুবিধে হবে এইভাবে আমরা দাগ দিয়ে দিলাম এরপরে এইভাবে মিলিয়ে একদম ধার থেকে আমরা কিন্তু রাউন্ডে সেলাইটা করে নেব দেখুন এইভাবে আমরা পুরো সেলাইটা সম্পূর্ণ করে নিলাম এরপরে আমরা এটিকে এইভাবে সোজা করে ধরে এইভাবে আমরা সেলাই করে দেব দেখুন এই যে সেলাইয়ের কাপড়টা আছে আমরা ভেতর দিকে এইভাবে ঢুকিয়ে নিলাম নেওয়ার পরে এটিকে এর ওপরে চাপিয়ে দিয়ে আমরা এটিকে সেলাই করে নেব দেখুন সেলাইয়ের কাপড়টা যে আছে সেটা আমি এইভাবে ভেতরে ঢুকিয়ে দিচ্ছি তারপরে আমরা এই দিয়ে একদম ধারে মানে লবে আমরা সেলাইটা করছি আমাদের যে আগের সেলাইটা আছে ঠিক তার মুখে আমরা কিন্তু এইটি রাখছি মানে পেস্টিংটা রাখছি ঠিক আছে রেখে রেখে আমরা পুরো রাউন্ডে সেলাই করে নেব তাহলে দেখুন এইভাবে আমরা পুরো কলারটা অ্যাটাচ করে নিলাম এরপরে সিম্পলি যেইভাবে আমরা কামিজ রেডি করি মানে হাতা লাগিয়ে সাইড মুড়ে নিচে ঘের রেডি করে নিই সেইভাবেই করে নিতে হবে দেখুন এইভাবে আমাদের কলারটা রেডি হয়ে গেল আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং আপনার বন্ধুদের শেয়ার করবেন আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল প্রেস করে দেবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ